পাহাড় পথে বাইকে বাইতে শেষ পর্যন্ত পানির কিছু সন্ধান পেলাম। এই যে এরকম পাহাড়ের মাঝখানে বিভিন্ন পাইপ টাইপ থাকে যেখান থেকে পানি লিক হয়, আপনারা চাইলে এসব পানি ব্যবহার করতে পারেন, কিন্তু তার আগে শিওর হতে হবে যে এই পানি খাওয়ার উপযোগী কিনা, কেননা এই পানি ল্যাট্রিনের পানিও হতে পারে। সো এইসব পানি থেকে দূরে থাকাই ভালো। তো দর্শক, আমাদের পরিশ্রম অবশেষে সার্থক, পানির একটা সোর্স পেয়ে গেছি। এখন এটার কাছে যাওয়াটা হচ্ছে সমস্যা। যাওয়ার আগে আপনাদেরকে এই ফুলটা সম্বন্ধে পরিচিত করে দিই। এটা খুবই পয়জনের একটা ফুল, কিন্তু আপনি যদি এটার রসটা চিপে বের করে ফেলেন তাহলে এটা খাওয়া যাবে। হ্যাঁ, পিছন দিক দিয়ে খেলে একটু মধু মধু লাগে, তো আমি এটা এখন খাবো না। হ্যাঁ, এখানে একটা সিংহ, এই যে সিংহের পায়ের ছাপও দেখতে পাবেন আপনারা। এই যে এই যে এই যে সিংহ এখন এখানে নেই, সিংহ শীতকাল তো তাই অন্য দেশে গিয়েছে। আমরা সময় পেলে এখানে রাতটা কাটাতে পারি। চল চল।